রামমোহন রায় নাতির যে সার্কাসের দল ছিল সেটা জানতেন? গোয়েন্দা ফেলুদার রহস্য উপন্যাস ছিন্নমাস্তার অভিশাপে হাজারিবাগের পথে যেতে যেতে বাঙালির সার্কাস বই পড়ে প্রশ্নটা করেন জটায়ু। ভারতের সিনেমা, থিয়েটার, গান, গল্পের মতো সার্কাসেরও গোড়াপত্তন এক বাঙালির হাত ধরে। কলকাতার পাক সার্কাস নামের সাথে সার্কাস জুড়ে থাকলেও এই প্রাচীন জনপদ অনেক অজানা রহস্য ও ইতিহাসে ঘেরা। কিন্তু জানেন কি এই পাক সার্কাস অঞ্চল কোন জায়গায় গড়ে উঠেছে, কি ছিল সেখানে, আর তার ইতিহাসই বা কি? সব কিছুর পিছনেই আছে অনেক অজানা ঘটনা, আছে অনেক কিছু ভুলে যাওয়া ইতিহাস। জানবো সব কথা, কিন্তু সেই সব কথা জানতে হলে পুরো ভিডিওটা মন দিয়ে শুনতে হবে। বুঝতে পারবেন সত্যি কত কিছুই এখনো অজানা রয়ে গেছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি সায়ন, আর আমার সাথে আছে পিনাকি। আজ আমরা চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য। আরেকটা কথা, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেখতে থাকুন, আর বেশি করে শেয়ার করুন, লাইক ও কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতেও ভুলবেন না। কিন্তু চলুন আর কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ি আজকের ইতিহাসের খোঁজে। পাক সার্কাস কি ছিল এখানে জানবো, তার আগে জেনে নিই পাক সার্কাসের চমকপ্রদ কিছু ইতিহাস। বাঙালির সার্কাস বইয়ে প্রফেসর বোসের গ্রেট বেঙ্গল সার্কাসের কথা জানা যায়, কিন্তু কে এই প্রফেসর বোস? প্রফেসর সার্কাসের দল খুলতে গেলেন কেন? আর রামমোহন রায়ের মতো সমাজ সংস্কারকের নাতি কিনা খুলেছিলেন সার্কাসের দল? প্রফেসর বোসের পুরো নাম প্রিয়নাথ বসু, জন্ম 1865 সালে বর্তমান উত্তর চব্বিশ পরগনার ছোট জাগুলিয়ায়। প্রিয়নাথের বাবা মনমোহন বসু ছিলেন কবি ও নাট্যকার, থিয়েটারে গান লিখতেন, খুব জনপ্রিয় ছিল সেই সব গান। এর মধ্যে জাতীয়তাবাদী মনমোহন জড়িয়ে পড়লেন হিন্দু মেলার সঙ্গে। হিন্দু মেলার প্রতিষ্ঠাতা ছিলেন নবগোপাল মিত্র, তার উৎসাহ ছিল বিবিধ। কলকাতায় তখন রমরমিয়ে খেলা দেখাচ্ছে ইউরোপের দল উইলসনস গ্রেট ওয়ার্ল্ড সার্কাস, তার সাথে আরও কেউ কেউ। সেসব দেখতে দেখতে নবগোপালের ইচ্ছে জাগল সার্কাসের দল খুলবেন। মাথায় আইডিয়া আসতেই নবগোপাল হই হই করে শুরু করে দিলেন সার্কাসের দল। নাম ন্যাশনাল সার্কাস, অফিস উত্তর কলকাতায়। গোড়ায় ঠনঠনেতে, পরে নবগোপালের কর্নওয়ালি স্ট্রিটের বাড়িতেই শামিয়ানা খাটিয়ে বাজনা বাজিয়ে শুরু হয়ে গেল বাঙালির প্রথম সার্কাস। সালটা 1872। জিমন্যাস্টিক জাতীয় ভারসাম্যের খেলাই ছিল তার মূল আকর্ষণ। জন্তু জানোয়ার বলতে ছিল সবেধন নীলমণি এক টাট্টু ঘোড়া। মনমোহন বসু ছিলেন নবগোপাল মিত্রের ঘনিষ্ঠ, আর মনমোহন বসুর ছেলে প্রিয়নাথ ছিলেন শরীরচর্চা পাগল, যাকে আজকের যুগে বলা হয় ফিটনেস ফ্যানেটিক। ছোট জাগুলিয়া থেকে কলকাতা এসেছিলেন ব্যায়াম আর কুস্তি শিখতে। বাবার অমতেই প্রিয়নাথ শিমলেপাড়ায় প্রখ্যাত কুস্তিগির গৌরমোহন মুখোপাধ্যায়ের কাছে নাড়া বাঁধলেন। একদিকে পাড়ায় পাড়ায় গড়ে তুলেছেন কুস্তির আখড়া, পাশাপাশি চলছে জিমন্যাস্টিক শেখা, ঘোড়সওয়ারি শেখা, ট্রপিজের খেলা শেখা। এহেন উদ্যমী পুরুষ প্রিয়নাথের নজর কি ছিল না নবগোপালের নবজাতক সার্কাসের দিকে? অবশ্যই ছিল। সেটা বোঝা গেল যখন 1887 মুখ থুবড়ে পড়ল ন্যাশনাল সার্কাস, আর সেই সুযোগে তার যাবতীয় জিনিসপত্র সহ ঘোড়া জলের দরে কিনে নিলেন প্রিয়নাথ। বাবার মত ছিল না তাতে, তাই তিনি ঘর ছাড়লেন। 1887 সালেই তৈরি করলেন গ্রেট বেঙ্গল সার্কাস। ভারতীয় সার্কাসের ইতিহাসে প্ল্যাটিনামের অক্ষরে আজও লেখা রয়েছে যার নাম। প্রথম দিকে অনেক অর্থনৈতিক টানাটানির মধ্যে শুরু হয়েছিল এই সার্কাস। প্রথমে তাঁবু আলো কিছুই ছিল না, মশাল জ্বালিয়ে চাটাই পেতে খেলা দেখানো হতো। ক্রমেই ডালপালা মেলতে থাকল প্রিয়নাথের সার্কাস। তাঁবু ডায়নামো লাইট হল, রংপুরের রাজবাড়িতে খেলা দেখিয়ে খুব নাম ডাক হল প্রিয়নাথের, কোষাগারও ভরে উঠল, দেশে বিদেশে ছুটতে লাগল গ্রেট বেঙ্গল সার্কাস। এতদিন হাড় ঝিরঝিরে টাট্টু ঘোড়া ছাড়া গ্রেট বেঙ্গলে আর কোনো জীবজন্তু ছিল না। 1896 সালে রেওয়ার মহারাজা খেলা দেখে খুশি হয়ে প্রিয়নাথের দলকে উপহার দিলেন একজোড়া বাঘ। এইবার কাজে লাগল প্রিয়নাথের পশু প্রশিক্ষণের বিদ্যে।
বাঘেদের নাম রাখা হলো লক্ষ্মী আর নারায়ণ। এরাই হয়ে উঠল তারকা। প্রিয়নাথের মেজ ছেলে অবনীন্দ্রকৃষ্ণ বসু বাঙালি সার্কাস নামে যে বইখানা লিখে গিয়েছেন সেখানে থেকেই জানা যায় প্রিয়নাথের দলে খেলা দেখাতেন প্রখ্যাত কুস্তিগীর ও ব্যায়ামবীর বাদল চাঁদ। এই বাদল চাঁদই গ্রেট বেঙ্গল সার্কাসে বাঘের সঙ্গে কুস্তি লড়তেন আর ক্লাইম্যাক্সে বাঘের মুখ হাঁ করিয়ে মাথা ঢুকিয়ে দিতেন। দর্শক উত্তাল, শো সুপারহিট। প্রিয়নাথের চমকের এখানেই শেষ নয়, এবার সার্কাসের দলে নিয়ে এলেন মেয়েদের। সুশীলা সুন্দরী নামে বাঙালিনী খালি হাতে বাঘের খেলা দেখিয়ে গ্রেট বেঙ্গল সার্কাসকে খ্যাতির চূড়োয় নিয়ে গেলেন। তার বোন কুমুদিনীও এখানে খেলা দেখাতেন। তারা তখন যাকে বলে টক অফ দ্য টাউন। একদিকে বাঘের খেলা, অন্যদিকে ট্রপিজের দড়ি ধরে শূন্যে ডিগবাজি, সবেতেই দারুণ পারদর্শী দুই বোন। এদিকে দলে তখন ঢুকেছে হাতি। মৃন্ময়ী নামে এক বাঙালিনী শুরু করলেন হাতির পিঠে বসে বাঘের খেলা দেখানো। আরও অনেক কিছু প্রথম আসলো প্রিয়নাথের সার্কাসে, ফলে অচিরেই গ্রেট বেঙ্গল সার্কাস হয়ে উঠল বাঙালির গর্ব। আর প্রিয়নাথ এই সার্কাসের দলকে ব্যবহার করতে লাগলেন স্বদেশী চেতনার প্রসারে। প্রত্যেক দিন খেলার শেষে ইংরেজদের অত্যাচারে ধুঁকতে থাকা দেশকে জাগিয়ে তোলার উদ্দেশ্যে জ্বালাময়ী বক্তব্য রাখতেন তিনি, আর তার তাঁপও ফুড়ে বন্দে মাতরম ধ্বনি উঠত। ফলে স্বদেশী কাগজগুলো প্রিয়নাথ আর তার সার্কাসের দলের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠতে লাগল। প্রমাদ গুনল ইংরেজ শাসক, কিন্তু এর মধ্যেই প্রিয়নাথ হয়ে উঠলেন প্রফেসর প্রিয়নাথ। একবার গ্রেট বেঙ্গল সার্কাস খেলা দেখাতে গেল বড়লাটের বাসভবনে। বড়লাট তখন লর্ড ডাফরিন। আখড়ার ছেলেপুলেদের সঙ্গে প্রিয়নাথ নিজেও পুরো দমে কসরত করছে মঞ্চের উপর। হঠাৎ ডাফরিন প্রশ্ন করে বসলেন, হু ইজ দ্য প্রফেসর? সকলে হই হই করে গুরুর নাম জানায় সাহেবকে, আর সেই থেকে প্রিয়নাথ বসু হয়ে গেলেন প্রফেসর বোস, আর দলের নাম হল প্রফেসর বোস ইজ গ্রেট বেঙ্গল সার্কাস। ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশরা তাদের বাসস্থান ও আমোদ প্রমোদের জন্য জঙ্গল কেটে মজে যাওয়া নদীখাত বুঝিয়ে দিয়ে তৈরি করে বড় বড় বাড়ি এবং ময়দান বা পার্ক, এবং তৎকালীন অভিজাত শ্রেণীর মানুষরাও অনুসরণ করে সেই পথ। সেই ময়দানে ঊনবিংশ শতাব্দীতে শুরু হয় সার্কাস। সার্কাসকে কেন্দ্র করে জায়গাটি পরিচিতি পায় পার্ক সার্কাস নামে। শুনলেন তো পার্ক সার্কাস হয়ে ওঠার কাহিনী? চলুন এবার চোখ ফেরাই অন্যদিকে। খ্রিস্টানদের কবর দেওয়ার কথাই আমরা জানি, কিন্তু তাদের দাহ করাও হতো এটা জানেন কি? শিক্ষক গবেষক রঙ্গন দত্তের গবেষণামূলক লেখা থেকে জানা যায় এক চমকপ্রদ তথ্য। প্রথম দেখায় কলকাতার কেন্দ্রস্থলে এই পরিত্যক্ত ভবনটিকে একটি ছোট গির্জা বলে মনে হয়। এটিতে একটি বেল টাওয়ার, লাল টালির ছাদ এবং সূক্ষ্ম গথিক খিলান বলে মনে হয়, ইউরোপের ছোট ছোট শহরের গির্জার মতো। পার্ক সার্কাসের এটি আসলে একটি বিলুপ্ত শ্মশান। বেল টাওয়ারের মতো কাঠামোটি একসময় গ্যাস শ্মশানের চিমনি, 1906 সালে খ্রিস্টানদের দাহ করার জন্য নির্মিত হয়েছিল। অনেক ব্রিটিশ ঔপনিবেশিক যারা কলকাতায় এসেছিল তারা ইংল্যান্ডে তাদের পরিবারের লোককে নিজের শহরে কবর দিতে চেয়েছিল, কিন্তু সে সময় মৃতদেহ পরিবহন করা সহজ ছিল না। গ্যাস চালিত শ্মশানটি শেষ ইচ্ছাকে সম্মান করার উপায় হিসেবে তৈরি, যাতে প্রিয়জনরা মৃতের ছাই তাদের স্বদেশে নিয়ে গিয়ে কবর দিতে পারে। ব্রাহ্ম সমাজের সদস্য যারা পূর্ব এবং পাশ্চাত্য দর্শনের মিশ্র রীতি অনুসরণ করেছিল তাদের শেষকৃত্যের জন্য এটি ব্যবহৃত হতো। বিখ্যাত বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু 1937 সালে মারা যান। তিনি ব্রাহ্ম ছিলেন এবং গ্যাস শ্মশানে তাকে দাহ করা হয়েছিল, কিন্তু 1978 কলকাতায় প্রবল বন্যায় পাইপলাইন নষ্ট হয়ে যাওয়ার পর এটি পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এটি খ্রিস্টান ক্রিমেটোরিয়াম বোর্ডের অধীনে। রাস্তাটির নাম ক্রিমেটোরিয়াম স্ট্রিট। এবার জেনে নিই কী ছিল পার্ক সার্কাস। ঐতিহাসিক পিটি নায়ারের মতে 1717 খ্রিস্টাব্দে ইংরেজরা মোগল সম্রাট ফারুক শিয়ারের কাছ থেকে তাদের বসতির চারপাশের 38 গ্রাম ধার নেন। এর মধ্যে 5 গ্রাম ছিল হুগলি নদীর অপর পারে বর্তমান হাওড়া জেলাতে, বাকি 33 গ্রাম বর্তমান কলকাতায় অবস্থিত।
এই গ্রামগুলি 55টি মৌজায় বিভক্ত ছিল, যা পরে 55 গ্রাম নামে পরিচিতি হয়। এই 55টি মৌজা 15টি ডিহিতে বিভক্ত ছিল। এই ডিহিগুলোর মধ্যে হেনতালি বা এনতালি, পাগলাডাঙা, নিমকপোতা, ট্যাংরা ও গোবরা এই 5টা গ্রাম নিয়ে ডিহি হেনতালি বা এনতালি এবং তপসিয়া, তিলজলা, বেনিয়াপুকুর ও করেয়া এই 4টে গ্রাম নিয়ে ডিহি তপসিয়া গঠিত ছিল। ডিহি এনতালির গোবরা এবং ডিহি তপসিয়ার বেনিয়াপুকুর ও করেয়া গ্রাম নিয়ে বর্তমান পার্ক সার্কাস অঞ্চল। যদিও আরেকটি গ্রামের কথাও জানা যায়। ইতিহাসবিদ প্রাণকৃষ্ণ দত্তর কলিকাতার ইতিবৃত্ত বই থেকে জানা যায় জাননগর গ্রামের দুটি অবস্থান সম্পর্কে। ওনার লেখা ও গবেষণায় 1540 সালের জিটি ব্যারেলের একটি পুরনো ম্যাপে বর্তমান জানবাজার অঞ্চলকে জাননগর হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু আবজনের 1791 সালের ম্যাপে বর্তমান থিয়েটার রোডের পূর্বে সার্কুলার রোডের পরপারে একটি গ্রামকে জাননগর বলে দেখানো হয়েছে। দ্বিতীয় জায়গাটি বেনিয়াপুকুরের পাশে। বেনিয়াপুকুরের কাছে জাননগর রোড আবজনের ম্যাপে দেখানো জাননগর সপক্ষে কথা বলে। এই জায়গাটিও পার্ক সার্কাস অঞ্চলের মধ্যেই পড়ে। বেনেপুকুরের বেনে মঙ্গলকাব্যেও এর উল্লেখ আছে। এখানেই জপচাণকের সময় বাংলার বেনে বা ব্যবসায়ী সম্প্রদায়ের বিকাশ ঘটেছিল। যদিও জপচাণকের অনেক আগে থেকেই এখানে কয়েকটি গন্ধবণিক পরিবার, মানে গন্ধদ্রব্য ও মশলা ব্যবসায়ী, এই অঞ্চলে জঙ্গল কেটে বসতি স্থাপন করেছিল। সেই সব বণিকেরা এই অঞ্চলে কয়েকটি পুকুর খনন করেছিলেন, সেই থেকে বেনিয়াপুকুর। চাণক কলকাতার বন্দর কার্যক্রম পরিচালনার জন্য ব্যবসায়ী এবং স্থানীয় বণিকদের একটি দল তৈরি করেছিলেন। বাণিজ্য পথেই খিদিরপুর ডকইয়ার্ড থেকে আদিগঙ্গা হয়ে এমনকি গোবিন্দপুরের সাথে সংযোগকারী বিদ্যাধরী নদী পর্যন্ত প্রসারিত হয়েছিল। 1742 সালে বেনিয়াপুকুরের সীমানা বরাবর মারাঠা খাত খনন করা হয় এবং 1799 সালে সার্কুলার রোড, অধুনা আচার্য জগদীশচন্দ্র বসু রোড ও আচার্য প্রফুল্লচন্দ্র রোড তৈরি করে সেই খাতের কিছু অংশ বুঝিয়ে ফেলা হয়। শহরের এই অংশে ঘন বন ছিল। এখানে বসতি গড়ে ওঠার পরও আদিবাসী সম্প্রদায়ের বসবাস ছিল বহুদিন। এখানে দুটি বড় নদী প্রবাহিত ছিল, তাই স্পষ্টতই এখানে জেলে সম্প্রদায়ের বসবাস ছিল। এখানে বসবাসকারী মানুষদের নিজস্ব একটি একচেটিয়া সংস্কৃতি ছিল। এখানে লোকগান অত্যন্ত জনপ্রিয় ছিল এবং এখানে বসবাসকারী লোকেরা প্রায়শই ডুগডুগি এবং ঢোলের মতো বাদ্যযন্ত্র তৈরি করে। 19 শতকের মাঝামাঝি সময়ে বেনিয়াপুকুর একটি বিখ্যাত এলাকা হয়ে ওঠে। মাইকেল মধুসূদন দত্ত তার স্ত্রী এমিলিয়া হেনরিয়েটা, তার মেয়ে শর্মিষ্ঠা ও তার ছেলেকে নিয়ে এই অঞ্চলের একটি বাড়িতে থাকতেন। ওই বাড়িতেই তার মেয়ে মারা যায়। হেনরিয়েটাও এই বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেনেপুকুর হোক বা বেনিয়াপুকুর, ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে এই অঞ্চলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অনুশীলন সমিতির গোপন আস্তানা ছিল এইখানে। 1920 সালে কারাগার থেকে মুক্তি পাওয়া অনুশীলন সমিতির সদস্যরা 47 বেনেপুকুর রোডের একটি বাড়িতে থাকতেন। বেনিয়াপুকুর, কোবরা ও করেয়া গ্রামগুলো ছিল জলা জঙ্গলে ঘেরা গ্রাম। এসব গ্রামের অধিবাসীরা ছিলেন মূলত জেলে, মাঝি, তাঁতি, গোয়ালা, নাবিক, বণিক এবং পশু শিকারী উপজাতি সম্প্রদায়ের মানুষ। জঙ্গলে ঘেরা এই গ্রামগুলি বর্ধিষ্ট গ্রাম ছিল। ইতিহাসবিদ এবং ভাষাতাত্ত্বিক গবেষকদের মতে বাংলা তথা ভারতে বহু জায়গার নামের সাথে গাছের এবং অধিবাসীদের জীবিকার নাম জড়িয়ে আছে। ডক্টর সুকুমার সেনের মতে গোবরা নামটি এসেছে গোপালকদের বা গোয়ালাদের বাসস্থান থেকে এবং করেয়া গ্রামের নামটি করঞ্জ বা করন্দ বা করমচা গাছের নামের থেকে আসতে পারে, অথবা কাঁড়িয়া বা নাবিক কর্ণধারদের বাসস্থান থেকেও আসার সম্ভাবনার কথা বলেছেন। একসময় এই নদী খাঁড়ি ঘেরা অঞ্চল, যে বাণিজ্যের জন্য এবং তাদের জীবন জীবিকার জন্য বণিক, গোয়ালা, নৌচালকদের বাসস্থান ছিল, তার দিকেই ইঙ্গিত করে। 16 শতাব্দীতে বারোভূঁইয়ার অন্যতম প্রতাপাদিত্যের রাজত্বের অংশ ছিল এই অঞ্চল এবং জলদস্যুদের দমন করার জন্য তার বিশাল ও দক্ষ নৌবাহিনী এই সব অঞ্চল রক্ষণাবেক্ষণ করত। তাই
কাঁড়ারিয়া অপভ্রংশে যে করেয়া হয়েছে সেটাই ইতিহাসবিদদের কাছে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে। নগরায়নের সাথে হারিয়ে গেছে অনেক কিছু, তবু ইতিহাস কথা বলে। আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে, নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।